মানে বলছি যে ইনি যখন যাইতেছেন রিক্সাওয়ালার দাম চাইছে বেশি, এই জন্য বললাম যে আপনি ঠেকছেন আমার লাভ, মানে ওই যে রিক্সাওয়ালাকে লাভ দাম বেশি চাইছে। বাজারে তো পানি বেশি স্যার, পানি লেগে রিক্সা চালাইতে মালাইতে কষ্ট হয়, মাল জমানা মানুষের ডুবে গেছে। আজকে বেশি পানি হয়েছে, আমরা হালকা পাতলা পানি হইলো, বর্ষ হইলো পানি হয়েছে। চকবাজার ভাই, চকবাজার নিয়ে বদল নিয়ে রাস্তারপল নিয়ে মনে করেন সব জায়গায় একাডো একাডো পানি, একবার একবার পানি, এখানে গাড়ি চালানোর মতো কোনো ক্যাপাসিটি নেই। আমি দেখেন বিজি গেছি চকবাজার থেকে ডেলি আস্তে আস্তে, আমি গুন্দার গুন্দার মতো গুন্দু পানি সব জায়গায় দিই পানি। আসতেছি অনেক দূর থেকে, যে একদম কী বলে হাদু মাঝি পাড়া অর্থাৎ দারুণমারি ডেন্টাল থেকে অনেক দূর থেকে হেঁটে আসতেছি। একটা রিক্সাকে বললে মানে পাঁচ মিনিটের পথ, রিক্সা বলে তো একশো টাকা, আমরা মানে দশ টাকা পাঁচ টাকা বেশি বাড়া নিচ্ছি, কিন্তু হাঁটু বল পানি আপনার এমনি কাদু কাদু ধরি রিমাটি ধরে পক্ষ মুখ তো সব টাকা পানি আছে, এমনি তো পুরো বাচ্চাটার জন্য পুরো পানি বেশি নিচ্ছেন, হ্যাঁ এই জন্য আট দশ টাকা বিশ টাকা বাড়া বাড়া নিচ্ছেন। আমাদেরকে জিজ্ঞেস করে আর
জলাবদ্ধতার ব্যাপারটা হচ্ছে আমরা 36টা খালের কাজ তো চলছে, এটা আর্মি ইঞ্জিনিয়ার 34 ইঞ্জিনিয়ারিং বিগ্রেড এটা এই কাজটা করছে সিডি এর অধীনে। তো আমি তো সেদিনও বলেছি খাল খনন যেটা কতটুকু মাটি উত্তোলন করতে হবে এবং সেখানে ডিপিপিতে আছে 20 কোটি কিউবেক মাটি উত্তোলন করার এবং এই মাটির আগে একটা পাহাড় হয়ে যাবে, এত মাটি কোথায় রাখবে, কে রাখতে দেবে, হ্যাঁ এটার জন্য আবার ল্যান্ড অ্যাকুইজিশনেরও কথা আছে, কিন্তু মাটি এখনও উত্তোলন হয়নি। এমনি খালের পরিষ্কার করেছে, অনেক জায়গায় বাঁধ ছিল, বাঁধের মাটি অপসারণ করেছে ম্যাক্সিমাম, হ্যাঁ এগুলো তো অসুবিধা হচ্ছে না, কিন্তু মাটি উত্তোলন করতে হবে, খাল খনন করতে হবে, তাহলে আমার মনে হয়